আসসালামু আলাইকুম, টেক বিডিগার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফ, আজকে আপনাদেরকে আরেকটা চমৎকার টিপস নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা কিভাবে স্ক্যান করা ইমেজের টেক্সটকে মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সটে পরিণত করতে পারবেন। অর্থাৎ যে কোনো একটা ইমেজের মধ্যে যদি টেক্সট থাকে বা কোনো একটা টেক্সট আপনারা ছবি তুললেন, সেটাকে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কনভার্ট করবেন সেটা আমি দেখাবো। অথবা আপনারা হ্যান্ডরাইটিং, কোনো হাতে লেখা যদি কোনো ধরনের কী থাকে, সেটাকে কীভাবে টেক্সটে রূপান্তর করা যায় সেটা নিয়ে আলোচনা করবো। তো এটার জন্য আমাদেরকে নিতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ান নোট নামে একটা কী আছে, সেটা হচ্ছে এই যে ওয়ান নোট 2016 বা ওয়ান নোট। তো এই ওয়ান নোটটা নর্মালি মাইক্রোসফট অফিস কেউ যদি ফুল প্যাকেজ ইনস্টল করে তাহলে ইনস্টল হয়, আর আপনারা যদি অনেকে আছে আলাদা আলাদা ইনস্টল করেন, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, আসলে আমরা এই তিনটাই মূলত ইনস্টল করে থাকি, বাকিগুলো আমরা সাধারণত ইনস্টল করি না। তো এটা ইনস্টল না করলে আপনারা এটা ইনস্টল করে নেবেন। এখানে আমার কাছে 2016 আছে, আপনারা যে কোনো পুরান ভার্সনও ইনস্টল করে নিতে পারেন। তো এটা ওপেন করার পরে এই যে আমার এখানে এটা ওপেন করা আছে, দেখেন এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ান নোটের ইন্টারফেস। তো এখানে এই যে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে আপনার এই যে পিকচার, যেহেতু আপনার ইমেজটা আপনারা ছবি হিসেবে পিকচার হিসেবে আছে, এই যে পিকচার এটা আমার ডেস্কটপে দেখেন একটা টেক্সট পিকচার হিসেবে আছে। দেখেন এটা আমি যদি ইনসার্ট করি, দেখেন এটা একটা পিকচার হিসেবে আছে। তো এটাকে আমরা এখন টেক্সটে কনভার্ট করব। দেখেন এখানে কিন্তু আমার টেক্সট না, এটা কিন্তু একটা পিকচার। তো এটাকে জাস্ট হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে কপি টেক্সট ফ্রম পিকচার, এটা করার পরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। ওয়ার্ডে যে আমরা সিম্পল পেস্ট করে দেব। তো পেস্ট করা দেওয়ার পরে দেখেন হুবহু যেই টেক্সটটা আছে সেটাই কিন্তু আসতেছে ইন 1830 থেকে লাস্টে আছে হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড রি। আমাদের কী ছিল দেখেন, ইন 1813 থেকে কনস্ট্রাকশন অ্যান্ড রি। তো ওয়ার্ডে আমরা এটাকে যে কোনোভাবে এটাকে এডিট করতে পারবো। এখানে আমাদের যে কোনো ধরনের এডিটিং দরকার হয়, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, যেটা ইচ্ছে আমরা করতে পারবো। এটা খুবই একটা চমৎকার একটা অ্যাপস। তো এটা হচ্ছে প্রফেশনালদের জন্য এটা খুবই কাজে লাগবে। দেন আমরা দেখবো যদি আমাদের কোনো হ্যান্ডরাইটিং থাকে, যেমন আমরা এখান থেকে আমরা যদি কোনো ধরনের ড্রয়িং করি, যেমন আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি দেখেন আমি যে কোনো একটা কিছু লিখলাম, লেখার পর এটাকে আমি টেক্সটে পরিণত করতে পারবো। সেটা কীভাবে দেখেন, এই যে ড্রতে যাওয়ার পরে যে লেসো টুলটা নিব, লেসো টুলটা নিয়ে আমি হচ্ছে এই টেক্সটটাকে সিলেক্ট করব। টেক্সটটাকে সিলেক্ট করার পরে এই যে ড্র টুলে ক্লিক করে হচ্ছে ইং টু টেক্সট, দেখেন একদম সিম্পল এটা আমাকে একটা টেক্সটে পরিণত করে দিয়েছে, মাই নেম ইজ আশরাফ। তো এই ধরনের যে কোনো হ্যান্ডরাইটিংকে আপনারা টেক্সটে পরিণত করতে পারবেন। অথবা আপনারা যদি আপনাদের কোনো হাতে লেখা যদি কোনো ডকুমেন্ট থাকে, যেটা 10 পেজ 15 পেজ বা 100 পেজ হতে পারে, সেটাকে আপনারা হচ্ছে ওয়ার্ডে কনভার্ট করার জন্য এটা হচ্ছে সবচেয়ে একটা সহজ টেকনিক। তো এটার জন্য আপনাদেরকে হচ্ছে মাইক্রোসফট ওয়ান নোট, যেটা নর্মালি ইনস্টল বিল্ট ইন ইনস্টল করা থাকে না, যদি ফুল প্যাকেজ আপনি ইনস্টল না করেন সেক্ষেত্রে আপনাকে এটা আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। আর যদি আপনি মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ যদি ইনস্টল করেন, এটা 2007 থেকে শুরু করে এখন 2019 আছে, যে কোনো একটা আপনার ইনস্টল করলে এটা আপনার পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, এরপরেও কোনো যদি সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।